মানে শিশুমার কল্পনার করে বেশ নিবেদন করে দেওয়ার একটি প্রকল্প হাত করবে এবং হাসান একটু হাসান বাইরে ফেস্ট স্যার এই এই পাশ থেকে আমার একটা সাইড ছেড়ে বাবুল ভাই সালাম একটু ছবি টবি নিও টান দাও মুরব্বীরা তো বোঝে না লাইভ ভাই আমার দেশের সিরিয়া সভাপতি বড় ভাই মারা গেছে পিছনে কলকাতা রূপে এগুলো বারান্দার নেই
এই যে লোক আছে আরো ঘটার মেলা তাতে আছে তোমার লাগবে না থাকবে তবে বাইরের লোক, বাইরের লোক আইছে বলে তোকে লোক হয়েছে, আর যদি তোরা তাকে একটু ভালোভাবে ভাই আপনারা একটু সরে আমাকে একটু শুনে বাজে করে এরা যাবে না, দায়িত্ব আলাদা ভাইয়ের দায়িত্ব বুঝবে, এগুলো বুঝবে না, তা নিরাপত্তার ব্যাপার আছে না, ও এদিকে জায়গা আছে আসনের বিজয়ী জোটের প্রার্থী রকিবুল ইসলাম বকুল নিয়ে আমরা আড়ংঘাটা থানায় ব্যাপক গণসংযোগ করছি। হাজার হাজার মানুষ আজকে আড়ংঘাটা ইউনিয়নের দুই পাশে আপনারা দেখেছেন সমাবেত হয়েছে, থানার শীর্ষের পক্ষ তারা গণজোয়ার তুলেছে, একটি ইউনিয়নের হাজার হাজার মানুষ আজকে রাজপথে থানার শীর্ষের পক্ষে গণজোয়ার উঠেছে।
আবাল বৃদ্ধ বনিতা শিশু মহিলা সবাই আজকে নামে এসেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য। আজকে তারা রাজপথে শপথ নিয়েছে, কারণ যে কোনো মূল্যে ধানের শিশুর প্রার্থী রকিবুল ইসলাম বকুলকে বিপুল ভোটের মাধ্যমে জয়যুক্ত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেল থেকে কারাগার থেকে মুক্ত করবে। এই ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে আজকে সারা দেশের মানুষ যেভাবে জেগে উঠেছে, খুলনায় অতিরিক্ত এমনিভাবে সারা দেশের মানুষের মতো খুলনায় তিন আসনে জনতার ঢল নেমেছে। এই দুঃশাসন ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে গুম খুন হত্যা দৈরাজ্য এবং সারা দেশে লুটতরাজ খুনের বিরুদ্ধে দুঃশাসনের বিরুদ্ধে মানুষ প্রতিবাদ গড়ে তুলেছে রাজপথে। তারই অংশ হিসেবে আজকে আনন্দঘাটা ইউনিয়নে আপনারা দেখছেন একটা ইউনিয়নে হাজার হাজার মানুষ আজকে রাজপথে গণসংযোগে যোগ দিয়েছে রকিবুল ইসলাম বকুলের সাথে। আজকে মানুষের ঢল নেমেছে, তারা এই দুঃশাসন থেকে মুক্তি চায়। এই ফ্যাসিবাদী স্বৈরাচারী খুনি সরকার, লুটেরা, অত্যাচারী মিথ্যাবাদী মামলাবাজ সরকারের পতন ঘটিয়ে দেশে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে চায়, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চায়, এই দুঃশাসনের অবসান চায় মানুষ। এই জন্য আজকে দেখেন একটি ছোট ইউনিয়নে হাজার হাজার মানুষ এই গণসংযোগে রকিবুল ইসলাম বকুলের সাথে আজকে যোগ দিয়েছে লাইভে। আপনারা দেখতে পাচ্ছেন জনতার ঢল নেমেছে এই দুঃশাসনের বিরুদ্ধে। ছবিগুলো দেখেন। ধন্যবাদ শামীম রহমান শামীম ভাইকে। স্বামী ভাই সাক্ষাৎকার নিলাম। আপনারা দেখছেন জনতার ঢল আরামঘাটে ইউনিয়নে বকুল ভাইয়ের ধানের শিশুর পৌঁছানো। এরম করে দেখে চুজ ভাই মিথুন ভাইরে নিয়ে ছবি তুলেন। পিছনে যান, সব পিছনে যান। অকুল ভাইয়ের ছড়ামনি শিষে ভোট দিন। আপনি আরো সামনে ভিড় করেন না, সামনে যান, সামনে যান।
সামনে ভিড় করেন না, কেউ সামনে ভিড় করেন না। ভাই এই সাইডটা যাইয়েন, এই সাইডটা অনেক লোক দাঁড়ায়। এই এলাকার লোকের কথা বলতে তাও আপনি তার জন্য মুরব্বী হিসাবে দোয়া করবেন, দানো আল্লাহ আমাদের কামিয়াব করে। এই যে বকুল ভাই, আমাদের বকুল ভাই বুঝছেন, অল টাইম আপনাদের মাঝে এসেছেন বকুল ভাই, জায়গা লাগবে না। লিবার্টি
সম্মান রাখতে পারি না, তোরা বহাজ করে কথা বলবো না, বুঝিস না? বিলেতদারের লোক বকুল ভাইয়ের ছালাম নিয়েন, ধানের শীষে ভোট দিন। বকুল ভাইয়ের ছালাম নিয়েন, ধানের শীষে ভোট দিন। এই পাশে আসেন, এই পাশে দুই সাইড না পিছনে দিয়ে দাও। বকুল ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন। 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 ধানের শীষে ভোট দিন। ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন। সবাই দাঁড়াই যাবে, প্রার্থীকে সাইড দিবে, ডিস্টার্ব করাবে না। পিছনে যা, মাইক ওই দিক দিয়ে কও, ওকে পিছনে আসছি, এই মাইক প্রার্থীর দিকে মুখ করে মাইক দিয়ে কথা বুঝছে না, এরা সব প্রার্থীর দিকে মাইক দিয়ে কারে কারে শুনেছ? কোন রোজ থাকবে না।
Thank you.
নাই ভাই, এরা বলতে যাও, এরা আছে ওই বিরোধীদের লোক তো, তোমার একটা কথা কয়ে বসে এগিয়ে এলাকা তো এগিয়ে করতে যাও, কথাবার্তা ভালো লাগে। সবাই দাঁড়ান, সবাই তো কেউ সামনে আসবেন না, কেউ সামনে আসে না, রাস্তায় যারা আসবে ডাক দেন, করতে যাও না ভাই, আমাকে না এই আরঙ্গ লোক আছে মুখটা খুলে দেয় দোয়া করবেন সবাই, ভাই গরিব সবাই পিছনে যান, সবাই পিছনে যান, সবাই সব পিছনে দেন, সাইড দিয়ে পিছনে যাবেন,
সবাই পিছনে চলে যাবেন, রাত্রিকে দেখা যাচ্ছে না, সামনে চলে থাক। ওরা যাবে খুঁজে শীতের কথা, সামনে যাতে তিন কথা পিছন যাতে ওরা যাবে খুঁজে। ভাই ও ডান পাশে ঘরে ঘরে দিলাম অকুল ভাই ভালো লোক, জয়ের মালা তারি হোক বিজয়ের মালা পড়বে কারা, অকুল ভাইয়ের সৈনিক যারা তিরিশ তারিখ শুভ দিন অকুল ভাই। Thank you.
তারা বুঝতে পেরেছে এখন আমাদের মিতুল সাহেব তার পরিবেশ সম্পর্কে একটু কথা বলতে চাচ্ছি সামনে। ধন্যবাদ। আমি মোহাম্মদ মতলুবুর রহমান মিতুল, সাধারণ সম্পাদক ইউনিয়ন বিএনপি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার গণমানুষের নেতা আমাদের প্রিয় বড় ভাই রকুল ইসলাম আমরা নির্বাচন করে যাচ্ছি, কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে চাই নির্যাতন চালিয়ে যাচ্ছে সকল ভয়ে। আমরা ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ আমাদের দেশ মাতাকে মুক্ত করব এবং আমরা আগামী 30 তারিখ পর্যন্ত রক্তের বিনিময় হলো এই মাঠে থাকবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাই। ভাই ওই 20% মহিলা আপনারা আপনাদের প্রার্থী বকুল ভাই সবাই দোয়া করবেন, আবার আসবেন দেখা হবে। আপনাদের মাঝে এসেছেন বকুল ভাই, হাতের দিকে ভোট চাই, পাগো তোমায় বলে যায়, তোমার কাছে দোয়া চাই। আপনারা চেন করেন, চেন করেন আর ভাইরে সামনে চেন করে দেন, পিছনে একটু চেন করেন না ভাইরে, আমরা
Thank you.
আপনারা দেখছেন খুলনা তিন অসুখ তারিশের কান্ডারি আলহাজ রকুল ইসলাম বকুল ভাইয়ের গণসংযোগ আরামগড়া বাজারে। আপনারা দেখতে পাচ্ছেন মানুষের ঢল, সাধারণ জনতা, কৃষক, শ্রমিক, ছাত্র জনতা সকলে বকুল ভাইয়ের সাথে একতা প্রকাশ করে ধানের শীষে ঐক্যবদ্ধ হয়েছে। 30 তারিখে তারা যে কোনো মূল্যে ধান শীষকে বিজয় করে দেশ নেতৃ বেগম খালেদা জিয়াকে মুক্ত করবে। আরে একটু দেখতে দেন, আরে সামনে তো একটু সরে দেন, সামনে তো, আরে পিছনে যাও, একটু পিছনে যাও, বকুল ভাইয়ের ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে আরামগড়া ইউনিয়নে। আপনারা দেখতে পাচ্ছেন খুলনা তিন আসনের ধানের শীষের কান্ডারি আলহাজ রকিবুল ইসলাম বকুল ভাইয়ের ধানের শীষের গণসংযোগ আরামগড়া ইউনিয়নে চলছে। জনতার ঢল নেমেছে আজকে আমাদের এই গণসংযোগে। সাধারণ শ্রমিকরা কিভাবে তাকে বুকে জড়িয়ে ধরছে। আজকে সারা বাংলা এক হয়ে গেছে ধানের শীষের পক্ষে। একটা লোক আসে তার না হবে, আমি রে মাত্র যাবে তো
দোয়া করেন। আসছে তো দোয়া মিঠুলির বাড়ি খুশি শীতের শান্তির প্রতীক কি আছে? এক স্টেপ পিছনে থাকেন। দাদা শেষ বকুল ভাই, বকুল ভাই 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 সামনে তো সরতে হবে আপনি। সামনে এলাকা পিছনে আসতে পারো, ওদিকে মাইক দিয়ে ভাই কোন দিকে, ভাই কোন দিকে, মন্দিরের সামনে তো যাবো ভাই
ভাগাবে ভাগাবে ফাস্ট 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 গুলা 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 ভাগাবে সামনে চলে যাও, সামনে চলে যাও, সামনে আরো ফাঁকা হবে, দেখা হচ্ছে না করে দেন শীষ
এই যে তো আগে 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 চলো হয়ে গেছে বাবা দৌড় দে দৌড় দে বাপ দৌড় দে সামনে আসে ফাঁকা করো দেখা যাচ্ছে না প্লাস্টিকে আরো সামনে আরে রাস্তার দুই সাইড দিয়ে আরো সামনে চলে হবে সমান করে দেবে আরে লোক নাকি ঘরের ভিতরে যাবে দেখেছি আমি ওরাও দেখতে পাচ্ছি Yes.
কুকুরের বাচ্চা আস্তে আস্তে সবাই পাত দিকে খেয়াল করি, পাত দিকে খেয়াল করি, সবাই দাও না পাত দিকে খেয়াল করি। দুইটা মাইক সামনে দিয়ে লাভ আছে, বার করতে করতে
চলে যাও চলে যাও। এই একটু বাচ্চাটা তুলতে দিবা স্মৃতি, ওরা একটু তুলতে দাও। বুঝেছি, তা ওরে তুলবো না তোমার তুলবো। Yeah.
ভাই
আপনাদের মাঝে এসেছে বকুল ভাই, ধানের শীতে ভোটটাই মাগত মা তোমার এসেছে বকুল ভাই, ধানের শীতে ভোটটাই মাগত মার একটি ভোটে বুঝলাম না ওরা কি করবে। দেখার লাগবে না সাথে কথা বলছি। আরে ভাই এটা একটা বস্তি দিয়ে দেবে তো ভাই বাজার গিলি বাজার না গিলে পারবে বুঝতে পারছি।